ওকে, তো আজকে আমরা ইলাম বাজারে এসেছি দাস কার বাজারে। তো আমাদের সাথে আছে দেবাশিসদা, দেবাশিসদা আমাদের পুরো স্টকের ডিটেল বলে দেবে। কোনো রকম যদি কমার্শিয়াল গাড়ি যদি পারচেজ করার জন্য হয় এই জায়গায় অবশ্যই ভিজিট করবেন। বলুন কি কি স্টক আছে আমাদের কাছে এই মুহূর্তে? আমাদের কাছে এখন এই মুহূর্তে স্টক আছে টাটা সেগমেন্টের কিছু ছোট হাতে এসি গোল্ড প্লাস। আপনার এই গাড়িটার মডেল হচ্ছে 2022 এর লাস্টে গাড়ি। আপনার এর প্রাইস হচ্ছে আপনার 3,40,000। হ্যাঁ, কোম্পানি ফিটের ডালা কেবিন, কোম্পানি ফিটের টায়ার সবই কোম্পানি পেন্টে আছে। আর এটা প্রাইস কত বললেন? 2013 আছে, ডিজেল ভেরিয়েন্টের আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 3,50,000 টাকা। ঠিক আছে, পরের গাড়ি দেখবো আমরা। এটা কি আছে? আচ্ছা, এটা আছে আপনার গোল্ড প্লাস, গোল্ড প্লাস টাটা এসি গোল্ড প্লাস। এটা হচ্ছে আপনার 23 এপ্রিলের গাড়ি আছে, একদম বাম্পার টু বাম্পার পুরো অরিজিনাল পেন্টই আছে। আপনার সামনে থেকে পিছন পর্যন্ত কোম্পানি ডালা হয়ে আছে, টায়ারও কোম্পানি ফিটেড টায়ার আছে, ব্যাটারিও কোম্পানি ফিটেড আছে। মাত্র 9,500 চলা গাড়ি। এটার দাম হচ্ছে আপনার 3,70,000 টাকা। 3,70,000 টাকা, ঠিক আছে। পরের গাড়ি দেখবো। আপনি আমার কাছে শুধু গোল্ড প্লাস পাবেন, গোল্ড প্লাস পাবেন, গোল্ড পাবেন না, কারণ গোল্ড প্লাস পাবেন। সব থেকে টপ ভেরিয়েন্টের গাড়ি আছে আপনার, সব টপ মডেল। এটার একটু ডিটেইলটা বলে দিন। আচ্ছা, এটা হচ্ছে আপনার এসি গোল্ড প্লাস, 22 এর লাস্টের গাড়ি আছে। এটা চলেছে মাত্র 15,000 চলা গাড়ি, 15,000 চলা গাড়ি। এটা প্রাইস হচ্ছে মাত্র 3,40,000। বা দেখুন একটু, দেখান গাড়িটা, খুবই সুন্দর দেখতে পাচ্ছি গাড়িটা, কোনো রকমের স্ক্র্যাচও নেই, অরিজিনাল পেন্ট করা আছে। তো এটার প্রাইস বললেন 3,40,000। এইখানকার আরটিও গুলো কোথাকার আছে? এটা আরটিও আছে আপনার, বারাসাত আছে, হুগলি আছে। এটা কোন কোথাকার? এটা আছে আপনার বারাসাতের। বারাসাতের, ওকে। তো এটা দেখেন, এটা কেমন কি দাম রেখেছেন? এটার দাম আছে আপনার, এটা হচ্ছে আপনার 22 এর লাস্টে গাড়ি, একদম আনটাচ গাড়ি আছে। ওই টাটা এস গোল্ড, টাটা এস গোল্ড, এটা রিয়েল গোল্ড প্লাস টাটা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে আছে। এটা মাত্র 3,500 চলে, 3,500 চলা গাড়ি আপনার। এটার প্রাইস হচ্ছে আপনার 3,40,000। 3,40,000। এটা লিল্যান্ডের কি দেখতে পাচ্ছি? অশোক লিল্যান্ড i3 প্লাস বারাদোস, বারাদোস অশোক লিল্যান্ড i3 প্লাস বারাদোস। আপনার ব্র্যান্ড নিউ কন্ডিশন হয়ে আছে, বয়স হচ্ছে 22 এর সেপ্টেম্বরের গাড়ি, কোম্পানি কোম্পানি ফিটেড টায়ার, কোম্পানি ফিটেড ব্যাটারি, 2 বছর হয়েছে মাত্র। হ্যাঁ, মাত্র 31,000 রান, 31,000 একদম। এটার প্রাইস কেমন রেখেছে? এটা প্রাইস হচ্ছে আপনার 5,90,000। 5,90,000, দেখতে পাচ্ছেন 5,90,000 টাকা এই গাড়িটা পেয়ে যাবেন। আর পরের গাড়ি এটা কি আছে? পরের গাড়ি হচ্ছে আপনার টাটা যোদ্ধা, যোদ্ধা 700, টাটা যোদ্ধা 1700, 1700 22 এর নভেম্বরের গাড়ি আছে। হ্যাঁ, একদম পুরো কেবিন অরিজিনাল পেন্টে আছে, কোম্পানি ফিটেড ডালা অরিজিনাল পেন্টে আছে। হ্যাঁ, এটা চলেছে আপনার 31,000 মতো, 31,000 মতো। এটা প্রাইস হচ্ছে মাত্র 4,70,000 টাকা, 4,70,000। ওকে, তো এটা একটা আছে, এটা কিসের আছে? এটা মাহিন্দ্রা আছে, তাই? এটা মাহিন্দ্রা, মাহিন্দ্রা বোলেরো এক্সট্রা লং 1.3T। হ্যাঁ, 1.3T পাওয়ার স্টিয়ারিং এর গাড়ি আছে। আর সামনের কেবিন অরিজিনাল পেন, মাত্র 51,000 রান করেছে, 51,000 রান করেছে। এটার প্রাইস আছে আপনার 6,90,000 টাকা, 6,90,000। 22 সেপ্টেম্বরের গাড়ি আছে এটা, 22 সেপ্টেম্বর। আর ভেতরে দেখতে পাচ্ছি আরো কিছু গাড়ি আছে, তাই? হ্যাঁ, ভেতরে আরো কিছু গাড়ি আছে। তো আমরা এখানে যা কালেকশন দেখতে পাচ্ছি সব টোটালি এস গোল্ড প্লাস এর মডেল। তো এখানে আর একটা এস গোল্ড প্লাস এর মডেল আছে, এই মডেলটার জন্য একটু ডিটেইলটা বলে দিন। আচ্ছা, এটাও 22 এর লাস্টের গাড়ি আছে, 22 এর লাস্টের গাড়ি। এটা আপনার চলে যায় 25,000। হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে আপনার 3,50,000 টাকা, 3,50,000 টাকা। এখানে কি গাড়িগুলো কি খোলা আছে না? খুব ইন্টেরিয়ার যদি কেউ দেখানো হয় বা টেস্ট ড্রাইভের জন্য সবকিছু কি এখানে করে দেখানো হবে? সব কিছু এখান থেকে দেখানো হয়, কাস্টমার আসবে, ওনারা দেখবেন, টেস্ট ড্রাইভ করে দেখবেন, ইন্টেরিয়ার খুলে যা যা দেখার সমস্ত কিছু দেখানো হয় কাস্টমারকে। ঠিক আছে, আর এটা একটা মডেল বলুন, এটা সেম মডেলেরই? এটাও সেম মডেল গাড়ি আছে, 22 এর লাস্টের গাড়ি, গোল্ড প্লাস, এসি গোল্ড প্লাস। এটারও প্রাইস আছে আপনার 3,50,000 প্রাইস আছে, 3,50,000 প্রাইস রেখেছে। ওকে, তো আরেকটা আছে, লাস্ট এটা আছে, এটা একটু দেখেন, এটা কি? এটা হচ্ছে এসি গোল্ড প্লাস কন্টেনার, এটা কন্টেনার আছে, একটু ভালো করে দেখান কন্টেনার, দেখিয়ে পেছন দেখো, এটা আপনার কন্টেনার আছে, 22 এর গাড়ি আছে, 22 এর গাড়ি, মাত্র 3,10,000 টাকা, 3,10,000 টাকা, 3,10,000 টাকায় এই গাড়িটি পেয়ে যাবেন। আর
হ্যাঁ, তো দেবাশিসদা বলুন, এখানে যদি আপনার কাছে কেউ আসতে চায় তার জন্য কিভাবে আসতে হবে আর জায়গার প্লেসটা একটু বলে দিন। আচ্ছা, এখানে যদি কোনো কাস্টমার আসতে চায় তো আমার প্লেস হচ্ছে ইলাম বাজার, ইলাম বাজার থানার অপোজিটেই আমার শোরুম দাসকার বাজার। দাসকার বাজার, ঠিক আছে। আর নাম্বারটা একটু বলে দিন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001996029, আর একটা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রাখুন 8436019042। ঠিক আছে, আর যদি কোনো রকম ভাবে কিছু বুঝতে প্রবলেম হয় তার জন্য সমস্ত কিছু ডিটেইল আমাদের কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আজকের মতো এখানে চলছি, আবার দেখা হবে অন্য কোনো স্টকে। টাটা।